শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে সব সময় আলোচনা এবং সমালোচনার ঝড় চলতেই থাকে। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে ভিন্ন ভিন্ন অনেক খবর বের হয়েছিল, কিন্তু খবর বেরোনোর পরপরই শাকিব খান এবং অপু বিশ্বাস সেই খবরকে মিথ্যা এবং ভিত্তিহীন গুজব বলে চালিয়ে দিয়েছিলেন। এর আগে তারা দুজন নিজেদের শুধুমাত্র ভালো বন্ধু হিসেবে দাবি করলেও গত কয়েকদিন আগে হঠাৎ করেই মিডিয়ার সামনে এসে সবাইকে অবাক করে দেন অপু বিশ্বাস। রীতিমতো সকলের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে। এরপর রেগে যান শাকিব খান, সন্তান নিজের দাবি করলেও অপু বিশ্বাসকে অস্বীকার করেন তিনি। এই ঘটনার পর অভিনেতা মিশা সওদাগর বলেন, আব্রাহাম নামের ফুটফুটে ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। এই ফুটফুটে ছেলেটার কথা চিন্তা করে শাকিব খান এবং অপু বিশ্বাসের প্রয়োজন সব ঝামেলা মিটিয়ে ফেলা। এরপর মিশা সওদাগর, অপু বিশ্বাস, শাকিব খান এবং তাদের সন্তান আব্রাহাম খানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে।